আজকে আপনাকে দেখতে না পেরে আপনার মহাব্বত আপনার ভালোবাসায় কান্না করতেছি। ও পয়গম্বর, আপনার দরবারে আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহ আদেশ করেছেন। ও পয়গম্বর, উহুদ পাহাড় যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখতে পারবে ততক্ষণ পর্যন্ত সে কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। জিব্রাইল আমিন বলতেছেন, পয়গম্বর আপনি চলে যান, আপনি আবারও ফিরে যান, আপনি আবারও মদিনার থেকে বের হয়ে উহুদ পাহাড়ের সামনে দিয়ে আপনি আবার মদিনায় প্রবেশ করেন। রহমাতুল্লিল আলামিন, উহুদ পাহাড়ের কান্না টেকানোর জন্য আবার উহুদ পাহাড়ের সামনে দিকে গিয়েছেন। উহুদ পাহাড়ের সামনে যাইয়া আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে বলতেছেন, ও সাহাবায়ে কিরাম, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله تعالى پیغمبر کے جنازن پیغمبر امت دل کے جنایا دین امت دل مازے امی اللہ پکت کے میسج دیا دین আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাই, আমি আল্লাহ তাআলার সাথে আমার কোন বান্দা যদি প্রেম প্রীতির সম্পর্ক করতে চাই, ও পয়গম্বর আপনি মেসেজ দিয়ে দেন, ফাত্তাবিউনি, আমার বান্দা আমি আল্লাহকে ভালোবাসার আগে আপনি পয়গম্বরকে যেন আমার উম্মতেরা ভালোবাসে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মহাব্বত ভালোবাসা কেন করবো রে মুমিন? আল্লাহ তাআলার সাথে বান্দার যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কোনো খাদ নাই, এই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যত ভালোবাসা দেখি, যত সম্পর্ক দেখি, সব সম্পর্কের মধ্যে স্বার্থ আছে। বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের টানে, ভাই আপন ভাইকে ভালোবাসে স্বার্থের টানে, সন্তান মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে স্বার্থের টানে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্বার্থের টানে, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থের টানে, স্বার্থ শেষ, সব সম্পর্ক শেষ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, কিন্তু আমার আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন, আমার আল্লাহ তার বান্দাদেরকে কোনো স্বার্থের দিকে তাকায় ভালোবাসেন না, বরং আমার আল্লাহ বান্দাদেরকে নিঃস্বার্থে দুনিয়ার জমিনে সৃষ্টি করে দুনিয়ার জমিনে বান্দাদেরকে আল্লাহ নিঃস্বার্থে ভালোবাসি। কে নিঃস্বার্থে ভালোবাসেন আওয়াজ করে বলেন, তাহলে ভালোবাসার হবে কার সাথে? হাকীকত সে তো দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই নামি গোয়াম, কে আজ দুনিয়া জুদা বাস বহর কারি কে বাসি বা খুদা বাস, জিসতে দুনিয়া আজ খুদা গাফিল বোদা গান, নাই কামাশন করো পর জিন্দ জান আবদার কিস,
তিহালাকে কিস্তি আস্তাব অন্দর জিরে কিস্তি পুষ্টি আস্ত বাইরামার। তাহলে সম্পর্ক গড়তে হবে একমাত্র কার সাথে? আওয়াজ করে বলেন, আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়তে হয় তাহলে আল্লাহ মাপ কাঠি দিয়ে দিয়েছে, আল্লাহর পয়গম্বরকে আগে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহর আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আল্লাহর নবীকে কেন ভালোবাসতে হবে? আল্লাহ তাআলা তো আল্লাহর নবীকে ভালোবাসার কথা বললেন, কেন ভালোবাসতে হবে? আল্লাহ নবীকে ভালোবাসা হলো এটা প্রত্যেক মুসলমানদের জন্য ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে আমি আপনি শুধু মনে করি, হয়তোবা আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী মনে হয় শুধু মানব এবং জিন জাতিরই মনে হয় নবী। আসলে কি তাই নাকি? না, পৃথিবীর বুকে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেক কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেক সৃষ্টি মাখলুকাতের নবী সুবহানাল্লাহ চিল্লাহ, এবং প্রত্যেকটা সৃষ্টি মাখলুকাতের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা তাদের অন্তরে পরিপূর্ণ হয়েছে। যদি আমি আপনি আল্লাহর নবীকে অন্তর থেকে ভালোবাসতে নাও পারি, আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসায় আল্লাহর নবীর আদর্শ পালন করতে নাও পারি, কিন্তু সামান্য ছোট্ট পিপিলিকা, এই পিপিলিকার মধ্যেও আল্লাহর নবীর ভালোবাসা সুবহানাল্লাহ চিল্লাহ। আমরা যারা হজে গিয়েছি, হাজির সাহেবরা দেখেছেন মক্কা মদিনায় ঢুকতে, মক্কাতে বলেন মদিনায় ঢুকতে বলেন, পাহাড় আর পাহাড়, মাইল কি মাইল পাহাড়, উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়ের মধ্যে মদিনার অদূরে একটা পাহাড় আছে, নাম হলো উহুদ পাহাড়। আমি সচকে দেখে আসছি, সচকে দেখে আসছি উহুদ পাহাড়। আল্লাহর নবীকে এত ভালোবাসছেন, আল্লাহু আকবার, উহুদ পাহাড় আল্লাহর নবীর জন্য কান্না করতেছে, আল্লাহু আকবার বলবেন না? আমি উহুদ পাহাড়কে এই জন্যই দেখতে গেছি, উহুদ পাহাড়কে দেখার একটাই উদ্দেশ্য আমার, যে ওই পাহাড়কে আমি একবার দেখব, যেই পাহাড় নাকি আমি আমার নবীর মহাব্বতে কান্না করছে, আমার নবীর মহাব্বত ভালোবাসায় সে পাহাড় হয়েও কান্না করছে। আমি এই পাহাড়টা এক নজর হলো, এক পলক হলো, আমি পবিত্র মুবারকময় এই পাহাড়টা আমি দেখব। তো এই পাহাড়ের ব্যাপারে আপনারা হয়তোবা বিভিন্ন আলোচক বৃন্দের আলোচনা থেকে শুনেছেন, হাদিসের কিতাবের মধ্যে আছে, মদিনার অদূরে অবস্থিত উহুদ পাহাড়, যে উহুদের পাশে পয়গম্বরের সাহাবি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে ওখানেই ঘুমিয়ে আছেন। যারা হজ করতে যাবেন তারা দেখবেন, তো উহুদ পাহাড়, আল্লাহর নবী যখনই মদিনায় ঢুকতেন, যখনই আল্লাহর নবী মদিনায় ঢুকতেন, উহুদ পাহাড়ের সামনে দিয়ে আসতেন, এমন ভাবে আসতেন উহুদ পাহাড় আল্লাহর নবীকে দেখতেন, আল্লাহর নবীও উহুদ পাহাড়কে দেখতেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এমন এক পয়গম্বর,
শুধু মানব এবং জিন্দাতির জন্য নয়, বরং পৃথিবীর যত মাখলুকাত আছে সব মাখলুকাতের নবী আমাদের নবী। উহুদ পাহাড়ের সামনে দিয়ে যখন যায় আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন উহুদ পাহাড়ের দিকে তাকায়, উহুদ পাহাড় আল্লাহর নবীর দিকে তাকায়। ঘটনা চক্রে একদিন উহুদ পাহাড়ের সামনে দিয়ে আল্লাহর নবী আসতে পারে নাই, অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকেছে। এদিকে আল্লাহর নবী অন্য রাস্তা দিয়ে যখন মদিনায় প্রবেশ করেছে, জিব্রাইল আমিন পয়গম্বরের দরবারে এসে হাজির। পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর আপনি আজকে কোন পথ ধরে মদিনায় এসেছেন একটু জানতে চাই। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন জিব্রাইল আমিনকে জিজ্ঞাসাছেন, ও জিব্রাইল আজকে কেন তুমি এই প্রশ্ন করলাম? জিব্রাইল আমিন বলতেছেন, ও পয়গম্বর আপনি তো জানেন না, আপনি তো এই সাহাবায়ে কিরামের নবী নয়, আপনি তো শুধু মানব এবং জিন্দাতের নবী নয়, সারা পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের নবী। আল্লাহু আকবার বলেন। ও পয়গম্বর আপনাকে শুধু এই সাহাবায়ে কিরাম ভালোবাসে না, আপনাকে শুধু এই মানব এবং জিন্দাতি ভালোবাসে না, বরং আল্লাহর যত সৃষ্টি মাখলুকাত আছে সব, জান থাকুক তার ভিতরে, প্রাণ থাকুক আর না থাকুক, সমস্ত মাখলুকাত সমস্ত সৃষ্টি আপনাকে ভালোবাসে, আপনি তো জানেন না। ও পয়গম্বর আপনি এতদিন মদিনার জমিনে ঢুকেছেন, মদিনার জমিনে প্রবেশ করেছেন, পয়গম্বর আপনি যতদিন মদিনার জমিনে প্রবেশ করেছেন উহুদ আপনার দিকে তাকাইছে, আপনি উহুদের দিকে তাকাইছেন। ও রহমাতুল্লিল আলামিন আপনি যখন অন্য পথ দিয়ে মদিনায় প্রবেশ করেছেন উহুদ পাহাড় আপনাকে দেখতে পারে নাই, উহুদ পাহাড় আজকে আপনাকে দেখতে না পেরে আপনার মহব্বত আপনার ভালোবাসায় কান্না করতেছে, ও পয়গম্বর আপনার দরবারে আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহ আদেশ করেছেন। ও পয়গম্বর উহুদ পাহাড় যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখতে পারবে ততক্ষণ পর্যন্ত সে কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। জিব্রাইল আমিন বলতেছেন, পয়গম্বর আপনি চলে যান, আপনি আবারও ফিরে যান, আপনি আবারও মদিনার থেকে বের হয়ে উহুদ পাহাড়ের সামনে দিয়ে আপনি আবার মদিনায় প্রবেশ করেন। রহমাতুল্লিল আলামিন উহুদ পাহাড়ের কান্না টেকানোর জন্য আবার উহুদ পাহাড়ের সামনে দিকে গিয়েছেন। উহুদ পাহাড়ের সামনে যাইয়া আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে বলতেছেন, সাহাবায়ে কিরাম তোমরা তো জানো না, তোমরা তো জানো না এটাই হলো উহুদ পাহাড়, এটাই হলো উহুদ পাহাড়, যে নাকি এই উহুদ পাহাড় আমি পয়গম্বরকে ভালোবাসে, আমিও পয়গম্বর এই উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন, হামসুরাত হামসিরাতে মুস্তফা মুহাম্মদ রবি হাই ও নবী রাস্তে পেশোয়ার, মুহাম্মদ রবি হাই ও নবী
রাস্তে পেশোয়া আলম হওয়া উসকি পয়দাইশে উজালা শফিউল উমম হামারা নবী রোজে কিয়ামত শাফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত শাফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত ভাইরা আমার উহুদ পাহাড় পর্যন্ত আল্লাহর নবীকে না দেখে আল্লাহর নবীর ভালোবাসায় ক্রন্দন করেছেন কান্না করেছেন কিন্তু আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন উহুদ পাহাড়ের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে নাই কিন্তু আপনার আমার জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে কান্নাকাটি করছে আল্লাহর কাছে কান্নাকাটি করছে আমার উম্মতের কি অবস্থা হবে উহুদ পাহাড় হয়ে যদি আল্লাহ নবীকে চিনতে পারে ভালোবাসতে পারে আমি আপনি আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহ নবীর ভালোবাসায় কেন দাঁড়িয়ে রাখতে পারি আল্লাহ নবীর ভালোবাসায় কেন টুপিটা পড়তে পারি না এখন তো আবার জামানা এমন পরিবর্তন হয়ে গিয়েছে একটু দাঁড়িয়ে রাখলেই মাথায় টুপি দিলেই জঙ্গি বলে গালি দেয় কথা বলেন ঠিক কিনা আসলে তো শুধু জঙ্গির পোশাক নয় আমার নবীর পোশাক যারা এই টুপি দাড়ি দেখে জঙ্গি বলে গালি দেয় রাজাকার বলে গালি দেয় আমি বলবো ওদের মেধায় ওদের বুদ্ধিতে শয়তানে পেশাব করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা একটু দাড়ি রাখলে বড্ড হুজুর হয়ে গেছিস না হায় রে তুমি নবীর উম্মত দাবি করে কেমনে তুমি দাড়িকে ঘৃণা করো কেমনে তুমি টুপিকে ঘৃণা করো শরম লজ্জা হওয়া উচিত কিয়ামতের ময়দানে যখন আল্লাহর নবী তোমার আল্লাহর নবীর সামনে যখন উপস্থিত হইবা সেদিন আল্লাহর নবীর সামনে কি জবাব দিবা আল্লাহর নবীর সামনে কি জবাব দিবা আল্লাহর নবীর আদর্শ নিজের মধ্যে না থাকলে আল্লাহর নবী কিন্তু আপনাকে আমাকে চিনবে না ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহর নবী সুপারিশ করবেন যারা নাকি আল্লাহর নবীর ভালোবাসা যাদের অন্তরে পরিপূর্ণ ছিল আল্লাহর নবীর আদর্শ নিজেদের মধ্যে বাস্তবায়ন করেছে আল্লাহর নবীর সুন্নাত নিজেদের মধ্যে বাস্তবায়ন করেছে তাদেরকে আল্লাহর নবী ধরে ধরে সুপারিশ করে জান্নাতে দিয়ে দেবেন সুবহানাল্লাহ এই জন্য বলল আপনি যদি স্বাভাবিক আপনার খেয়াল করেন আমি আলাউদ্দিন উসমানী হুজুরকে যদি আপনি ভালোবাসেন তাহলে আমি যে পোশাকটাই পরব আপনিও সেই পোশাকটাই পরবেন কারণটা কি আমার প্রতি আপনার ভালোবাসা আছে আপনি একজন নায়ককে ফলোয়ার হিসেবে মানেন আপনি ফলো করেন নায়ক যেই কাটিংয়ে চুল কাটে সেভাবে আপনি চুল কাটিং করেন যে পোশাক পরে সেই পোশাক আপনি পরেন যেভাবে চলে সেভাবে আপনি চলেন সে যা করে আপনি তাই করেন কারণটা কি আপনি নায়ককে ফলো করেন কথা বলেন ঠিক কিনা কিন্তু এই নায়ক আপনার কিয়ামতের ময়দানে আপনার জন্য কিছুই হবে না সুপারিশ করবে না কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনার আমার জন্য সুপারিশকারী হবেন আপনি যদি আল্লাহর নবীকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন মহব্বত করে থাকেন অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর ভালোবাসা আপনার মাথায় টুপি উঠবে আল্লাহর নবীর ভালোবাসা আপনার মুখে দাড়ি উঠবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলব আল্লাহর নবীর ভালোবাসা মাপকাঠি হলো আল্লাহর নবীর ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহর নবীর সুন্নাত আদর্শ নিজেদের মধ্যে বাস্তবায়ন আল্লাহ নবী বলতেছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন আমি পয়গম্বরকে ভালোবাসার মাপকাঠি হলো আমি পয়গম্বরের সুন্নাত আমি পয়গম্বরের আদর্শ যারা ভালোবাসলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করলো
আমি আল্লাহর নবীকে সে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না, আর যে আমি আল্লাহর নবীকে ভালোবাসলো কিয়ামতের ময়দানে সেই আমার সান্নাত আমার সাথে জান্নাতে থাকবি। আল্লাহর নবী সার্টিফিকেট প্রদান করেছেন, শুধু তাই নয় আল্লাহ তো আরো দুইটা পুরস্কার রেখেছে। আমি আপনি এটা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি আল্লাহকে ভালোবাসি, বুকে হাত দিয়ে বলতে পারি না, কথা বলেন না কেন, বুকে হাত দিয়ে ভালোবাসি বলতে পারি যে আমি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ নবীকে ভালোবাসি, কিন্তু কেউ এ কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আল্লাহ আমাকে ভালোবাসে, পারবেন কেউ, পারবেন? সন্দেহ জাগবে, আমি যে গুনাহ করি, আমি যে মাসিয়াতের কাজ করি, আমি যে নাফরমানি করি, আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না, এরকম একটা সন্দেহ জাগবে। কিন্তু আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, দলিল দিয়ে দিয়েছেন, যারা আল্লাহ নবীকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে, আর যারা আল্লাহ নবীকে ভালোবাসলো আল্লাহ তাআলা তাদের উপরে সার্টিফিকেট দিয়েছেন ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, এই যে আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে কেন, আপনি যদি আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহর নবী ভালোবাসার মাপকাঠি আল্লাহর নবীর আদর্শ, এটাই আল্লাহ আপনাকে ভালোবাসবে এক নাম্বার পুরস্কার। দ্বিতীয় নাম্বার পুরস্কার, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ওয়াদাবদ্ধ, আল্লাহ ওয়াদা খেলাপকারী নয়, কথা বলেন ঠিক কি না, আল্লাহ ওয়াদাবদ্ধ বান্দার সাথে, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহ ডিলিট করে দেব। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর নবীর আদর্শ নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। দেখেন আমি তো মক্কা মদিনা থেকে ঘুরে আসলাম, আমি আপনাদের জন্য কিছুই আনতে পারি নাই, আমি আপনাদের জন্য কিছুই আনতে পারি নাই, তবে হ্যাঁ আমি যদিও একটু অসুস্থ হয়েছি, আমার আজ 3 থেকে 4 দিন ধরে কাশি জ্বর ঠান্ডা, আমি আপনাদের জন্য কিছুই আনতে পারি নাই, তবে হ্যাঁ অসুস্থ অবস্থায় এই সপ্তাহ যদি অসুস্থ বলে কাটিয়ে দিয়ে মোটামুটি রেস্টে থাকতাম তাও পারতাম, আপনারা আমাদের আমাকে ছুটি দিতেন, কিন্তু আমি আপনাদের মহব্বত ভালোবাসায় চলে আসছি শুধু এই জন্যই যে আল্লাহর নবীর রওজায় সালাম দিয়ে আসছি, আল্লাহর নবীর রওজা দেখে আসছি, এই দেখা মুখটা যেন আপনারাই প্রথম সপ্তাহে পেয়ে যান। সুবহানাল্লাহ, আপনাদের ভালোবাসা আমি আপনাদের জন্য কিছুই আনতে পারি না, শুধু এতটুকুই আনছি আল্লাহর নবীর রওজার সাক্ষাৎ, আল্লাহর নবীর রওজার সাক্ষাৎ করে প্রথম সাক্ষাৎ জন্য আপনাদের সাথে আমার এই মহব্বতে আমি চলে আসছি। যারা মক্কা মদিনায় যাইতে মনে চায়, আমি আপনাদেরকে বলবো অর্থ নাই টাকা নাই, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে, ও আল্লাহ তোমার ঘর বাইতুল একটু দেখার তৌফিক দাও, আমার সম্বল নাই টাকা নাই অর্থ নাই, ও মালিক তুমি দেখার তৌফিক দাও, কেমনে দেখাইবা তুমিই জানো। সুবহানাল্লাহ, আমার মালিক অসম্ভবকে সম্ভব করার মালিক, কথা বলেন ঠিক কি না, আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন যারা ইতিপূর্বে দেখেন নাই দেখবেন, যখনই আল্লাহর ঘর দেখবেন মনের ভিতরে যে কি একটা ভালো লাগা কাজ করবে, এটা যে বান্দাই আল্লাহর ঘর প্রথম থেকে যে সেই বান্দাই জানে, কথা বলেন ঠিক কিনা, অন্তর ঠান্ডা হয়ে যাবে, হৃদয় এই অন্তরটা শীতল হয়ে যাবে, আর যখন তওয়াফ করবেন আল্লাহর ঘর যখন তওয়াফ করবেন, যখন দোয়া করতে থাকবেন বিভিন্ন দোয়া করবেন, তখন তো অন্তরের ভিতরে আলাদা একটা প্রশান্তি আসে। সুবহানাল্লাহ, আর যখন বাইতুল্লাহর সামনে নামাজ দায় করা হয়,
তখন তো কেমন যেন মনে হয় আমি আল্লাহর কুদরতি কতমে সেজদা দিচ্ছি, আমার আল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, এত আল্লাহর মহব্বত ভালোবাসা এত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, যখন এখান থেকে যে তওয়াফ করে যে যখন সাফা মারওয়া সাই করা হয় তখন তো আরো ভালো লাগা কাজ করে, তখন মনে হয় কেমন যেন মা হাজেরা আলাইহি সালাতু ওয়াসসালাম যে দৌড়ানি দিছিলেন সবুজ বাতির ওই জায়গায় যখন দৌড়ানি দেওয়া হয়, হাজিরা যখন দৌড়ানি দেয় তখন মনে হয় কেমন যেন আমার সাথে মা হাজেরা আলাইহি সালাতু ওয়াসসালাম দৌড়ানি দিছে। আল্লাহু আকবার বলে এত ভালো লাগে। এই জন্য বলবো যারা আমার নবীর শাফাআত পেতে চান, আমার নবীর রওজায়ে মুবারকে যাইতে চান, আপনাদের জন্য একটা আমল আমি শিখিয়ে দেব, আপনারা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা আমল, একটা আমল বেশি না, একটা আমল সাথে একটা কাজ করতে হবে, আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, ও আল্লাহ তোমার নবীকে দেখতে পারি নাই, তোমার নবীর জামানায় আমি তুমি আল্লাহ আমাকে সৃষ্টি করো নাই, তোমার নবীকে যার ফলে দেখতে পারি নাই, ও আল্লাহ তোমার নবীকে দেখতে পারি নাই, তো কি হয়েছে, ও আল্লাহ তোমার নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক তুমি আমাকে দান করো, দান করো। সুবহানাল্লাহ। আর যে আমলটার কথা বলছি, সর্বদা সর্ববস্থায় আল্লাহ নবীর উপরে দুরুদ পড়তে থাকবে, এই নিয়তেই দুরুদ পড়বেন, আল্লাহ যেন আমাকে নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করেন, নবীর রওজায় যে সালাম দেওয়ার তৌফিক দান করেন, এই নিয়তেই এই আশায় মদিনায় যাওয়ার আশায় মদিনায় যাওয়ার ইচ্ছায় আল্লাহ নবীর উপর বারবার দুরুদ পাঠ করবেন, দুরুদ পাঠ করবেন। আল্লাহর নবী উপর যদি দুরুদ পাঠ করা হয়, আল্লাহর নবীর রওজায় যাওয়ার সৌভাগ্য না জুটলেও আল্লাহর নবী স্বপ্নের মধ্যে দেখা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বাস্তব প্রমাণ, বাস্তব প্রমাণ। আল্লাহর নবীর দরবারে যারা যান নাই আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করে। এই যে উহুদ পাহাড়ের কথা বললাম, দেখেন আপনারা তো বুঝতে পেরেছেন উহুদ পাহাড়ের ভালোবাসা কেমন, কথা বুঝতে পেরেছেন না? উহুদ পাহাড় আমি মদিনায় যেদিন যাই দ্বিতীয় দিনই উহুদ পাহাড় দেখার সফর হয়েছিল, শরীর খারাপ থাকার কারণে আমি যাইতে পারি নাই, কাফেলার সাথে যাইতে পারি নাই, কিন্তু আমার মনে বড় ইচ্ছা, মনে বড় শখ, আমি উহুদ পাহাড় দেখবই, তাতে আমার যত টাকা যত রিয়াল খরচ হোক আমার কোনো আসে যায় না, যত টাকাই খরচ হোক না কেন আমি দরকার হলে একা একা গিয়ে, কাফেলার সাথে তো যাইতে পারলাম না, একা একা গিয়ে আমি উহুদ পাহাড়ের সাথে সাক্ষাৎ করে আসব, শুধু একটাই কারণ যে আমি কিতাবের মধ্যে পড়েছি এই উহুদ পাহাড় আল্লাহ নবীকে দেখে কান্না করেছেন, এত মহাব্বত তার ভিতরে, সে পাহাড় হয়ে আল্লাহ নবীকে দেখে চিনতে পেরেছেন, আল্লাহ নবীর ভালোবাসায় কান্না করেছেন, এই পাহাড়টা আমি দেখবই, আমার মনের ভিতরে একটা কল্পনা জল্পনা জ্বালাপনা শুরু হয়ে গেল। তো আল্লাহ পাকের খাস মেহরবানি, আল্লাহ পাক দেখার তৌফিক দান করেছেন। যখনই উহুদ পাহাড়ের সামনে গেছি, এটা আমি আপনাদের হয়তো বললে বুঝাইতে পারবো না, উহুদ পাহাড়ের সামনে যখনই গেছি আমার অন্তরের ভিতরে কেমন যেন একটা মোচড় মেরে উঠছে, চোখ দিয়ে পানি বের হইতেছে, যে এই সেই পাহাড় যে পাহাড়ে নাকি আল্লাহর নবী উহুদের যুদ্ধ করেছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাহাড়েই শহীদ হয়েছেন, এই পাহাড়ে আবার আমার আল্লাহর নবীর জন্য কান্না করেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর বাম পাশে রাস্তার বাম পাশে মসজিদের সামনে শুয়ে আছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা সামনে আলোচনা ইনশাআল্লাহ বলবো, তবে আপনাদের আলোচনা মনে রাখতে হবে, আজকে কি বললাম, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, তবে আল্লাহর নবীর ভালোবাসার মাপকাঠি কি বলেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবীর আদর্শ, প্রথমে আল্লাহ বলেছেন আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়
আগে পয়গম্বরকে ভালোবাসতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহর ভালোবাসার মাপকাঠি কে? কোন তো মনে নাই। আমাদের নবী, নবীর আদর্শ, নবীকে ভালোবাসা, নবীর ভালোবাসা, এটা হলো আল্লাহর ভালোবাসার মাপকাঠি। যে নবীকে ভালোবাসবে তার